স্বর্ণধন্য নেতা, আমার দলের প্রবাদ পুরুষ, ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাকালের খিলতিয়া ভূমিপুত্র সকলের অস্তিত্ব রক্ষা করার যে আন্দোলন ছবছরীয় গণ আন্দোলন চলিছিল, সদৌ ছাত্র সন্থা আর গণসংগ্রাম পরিষদের নেতৃত্ব, সেই আন্দোলনত তখেতর সতীর্থ সকলক লৈ দৃঢ়তার অংশগ্রহণ করেছিল। আর সেই সময় ভারতীয় জনতা পার্টিয়ে খিলঞ্জীয়া ভূমিপুত্র সকলের অস্তিত্ব রক্ষা করার বাবে যিমানখিনি কষ্ট স্বীকার করেছিল এই কথা রাইজর মনত আছে। সেইভাবে এই কথা মই পরম শ্রদ্ধার রাইজক জানাব বিচার, পরম শ্রদ্ধার রাইজ আপনাদের পাহরি না যাব, ভারতীয় জনতা পার্টিয়ে কোনো কালতে জাতির অন্যায় কথা চিন্তা করা নাই, বরঞ্চ এই জাতির সর্বাঙ্গীন উন্নয়নের ভাবে কাম করে আসছে আর কাম করে যাব। আপনাদের তো বিশ্বাস তো রাখ, কি ভুল করল আমি, ইমান খং আপনার উঠিল, আমার বিধায়কর ঘর তো জ্বলাই দিলে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ কর, শান্তিপূর্ণ আন্দোলন আমি সদায় শ্রদ্ধা করো, আর শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাজরে প্রায় আমিও তো সৃষ্টি হয়েছ, আমিও তো ওলাই আছো, এই মঞ্চত বহি থাকা প্রতিগী আমার অতীর্থ গণতান্ত্রিক আন্দোলনের ফলশ্রুতি। আপনাদের এনে ধরনের এই কংগ্রেস আর বামপন্থীর পরিচনাত ভুল গল, যার ফলত আপনাদের নিজের ভাতৃক পাহরি গল, আত্মীয়জনক পাহরি গল, এনে ধরনের ঘটনা যেন কারবার কাম্য, আমি কেতিয়াও অন্যায় করা নাই, জাতি সদায় নিরাপত্তার বাবে উন্নয়নের বাবে ভারতীয় জনতা পার্টিয়ে কাম করে আছে আর সর্বকালের ভাবে কাম করে যাব, আর ভারতীয় জনতা পার্টিয়ে জাতির স্বাভিমান রক্ষা করব, এই ভারতবর্ষত আর কোনো দল নাই যি দলে জাতির অস্তিত্ব রক্ষা করবেন, হাতে কামে দৃষ্টান্তমূলক পদক্ষেপ আজি দাঙি ধরা হয়েছে। আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় চুক্তি স্বর্ণম দশাত কার্যকারী রূপ দিয়ে খিলঞ্জীয়া ভূমিপুত্রের মাটি, খেতি, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা আর রাজনৈতিক অধিকার আর স্বাভিমান রক্ষা করার সর্বোচ্চ পর্যায়ত আজি সমিতি গঠন করে সন্তানের হাততে সেই দায়িত্ব অর্পণ করে প্রতিবেদন দাখিল করবেন পরামর্শ দিয়েছে।